গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দুপুরে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় সেনাবাহিনীর একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি। এর আগে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। গেল বৃহস্পতিবার জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন শফিউদ্দিন আহমেদ। জাদুঘরে আসতে পেরে আমি আসলে নিজেকে সত্যি সৌভাগ্যত মনে করছি, কারণ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির মহানগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পারা এই সেনাপ্রধান হিসেবে এটাও আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়।